একদিকে মারণ থ্যালাসেমিয়া, অপরদিকে বড় প্লিহা খেয়ে নিচ্ছে রক্ত। রক্তখাদক প্লিহাকে কেটে বাদ দিয়ে রোগীকে বাঁচার পথ দেখালো জলপাইগুড়ির একদল দামাল চিকিৎসক। বৃহস্পতিবার সকাল হতেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে যান যে কোনো বড় অস্ত্রোপচারের যুদ্ধে প্রথম সৈনিক অজ্ঞানের চিকিৎসক উৎপল দত্ত। পরপর একে একে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন বিশিষ্ট শল্য চিকিৎসক রজত ভট্টাচার্য সহ তুহিন শুভ্র মণ্ডল, ডক্টর সৌমেন মণ্ডলের মতো চিকিৎসকদের পুরো টিম। ততক্ষণে অ্যানাস্থেসিস্ট ডক্টর দীপঙ্কর দত্ত পুরো দলকে আশ্বস্ত করেন, বেডে শুয়ে থাকা বছর সাতের মোহাম্মদ শামীম অজ্ঞান অবস্থায় রয়েছে। এরপরে যে জলপাইগুড়ি সুপার হাসপাতালে অপারেশন হলো, যে পিলা হয়েছে পেটে থ্যালাসেমিয়ার পেশেন্ট, তার জন্য অপারেশন হচ্ছে। কী করেন আপনি? দিনমজুরি করি। আপনার স্বামী করে? আমার স্বামী করে দিনমজুরি, আমি বাচ্চাগুলোকে বাড়িতে রাখি। কত বয়স আপনার বাচ্চার? আপনার আমার বাচ্চার দু বছর, আট বছর না, নয় বছর, আট বছর দু মাস। এই জ্বলে ওঠে অপারেশন থিয়েটারের জোরালো আলো, শুরু হয় অস্ত্রোপচার। একদিকে মারণ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত নাসিমের ক্রমশ বৃদ্ধি পেতে থাকা প্লিহাকে শরীর থেকে কেটে বাদ দেবার জন্য জটিল অপারেশন। তবে অপারেশন সাকসেসফুল। এই সফল অস্ত্রোপচারের পর সম্পূর্ণ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে আসেন সার্জন রজত ভট্টাচার্যের নেতৃত্বে থাকা পুরো দলটি। ঘটনার প্রসঙ্গে ডক্টর রজত ভট্টাচার্য বলেন, এই শিশু সঙ্গে হিউজ স্প্লেনোমেগালি, মানে স্প্লিনটা অনেক বড় ছিল। তো এক্ষেত্রে কী হয়, থ্যালাসেমিয়া যেমন হিমোগ্লোবিন ব্রেকডাউন প্রসেস চলে, হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হয় না, জেনেটিক প্রবলেম থাকে, তার সঙ্গে এই স্প্লিন বড় থাকার জন্য বা স্প্লিন আস্তে আস্তে নিজে নিজে বড় হয়, একটু এনগাল বা ড্যামেজড আরবিসি, এই স্প্লিনটা এই রক্তের যে হিমোগ্লোবিন ময়টিগুলোকে খেয়ে ফেলে ফেলে আরও বড় করে দেয় এবং পেশেন্টের সারাক্ষণই রক্তশূন্যতার প্রবণতা দেখা যায়। সেই জন্য এই অপারেশনটা করার পরে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রক্তের প্রয়োজনীয়তা কমে আসছে। শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যার ফলে শরীরে রক্তের সংকট থাকা স্বাভাবিক ঘটনা। কিন্তু এই ছোট্ট শামীমের ক্ষেত্রে তার থেকেও বড় সমস্যা হয়ে উঠেছিল পেটে থাকা প্লিহার একটি বিশেষ অসুখের কারণে ক্রমাগতই বৃদ্ধি ঘটছিল প্লিহার, যার ফলে এই রোগীর শরীরে বাইরে থেকে দেওয়া রক্ত দ্রুত খেয়ে ফেলছিল প্লিহা। একদিকে থ্যালাসেমিয়া, অন্যদিকে পেটে থাকা রক্তখাদক প্লিহা, দুটো মিলিয়েই এই রোগীর জীবনরেখা ক্রমশই ছোট হয়ে আসছিল। আজ সফল অপারেশনের পর ওই রাক্ষসে প্লিহাকে শরীর থেকে বাদ দেওয়া সম্ভব হলো। নিজের নাতির এই সফল অপারেশনের প্রসঙ্গে খুশি প্রকাশ করেন জলপাইগুড়ি জেলার কোনপাকুড়ি গ্রামের বাসিন্দা নাজিমা খাতুন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।